আর্জেন্টিনার বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি সেভসহ ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করে আলোচনায় পোল্যান্ডের গোলরক্ষক সেজনি। মূলত সেজনির দুর্দান্ত পারফরমেন্সের কারণে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ম্যাচ শেষে সেজনি জানান, পেনাল্টি নিয়ে মেসির সাথে বাজি ধরেছিলেন তিনি। ম্যাচের 37 মিনিটে পোস্টের দিকে উড়ে আসা বল থামাতে গিয়ে মেসির মুখে হাত লাগে সেজনির। রেফারি ড্যানি মাককেলি ফাউলের আশঙ্কা করে ভিআর চেক করতে যান। আর সে সময় সেজনি মেসির সঙ্গে বাজি ধরেন যে রেফারি পেনাল্টি দেবে না, কিন্তু ডাস রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে মেসির কাছে হেরে যায় সেজনি। যদিও সেই পেনাল্টিতে সেজনির কাছে পরাস্ত হতে হয় মেসিকে। সেজনি বলেন, পেনাল্টির আগে আমরা কথা বলেছিলাম, আমি তার সঙ্গে 100 ইউরো বাজি ধরি যে রেফারি পেনাল্টি দেবে না, আমি মেসির সঙ্গে বাজিতে হেরে গেলাম। মজার ছলে সেজনি আরও বলেন, আমি জানি না এই বিশ্বকাপে এটা বৈধ কিনা, হয়তো নিষেধাজ্ঞার মুখে পড়তে পারি, কিন্তু ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি তাকে 100 ইউরো দিতে পারবো না, আমি মনে করি তার যথেষ্ট আছে।